বীর লাচিত খেনার কামরূপ জেলার সচিব বিকাশ অসমে লাচিত খেনাক ডাস্টবিন আখ্যা দিয়াক লৈ উত্তেজিত হয়ে পড়ে লাচিত খেনার কার্যকর্তা সকল। অহা 24 ঘণ্টার ভিতর বিকাশ অসমক ক্ষমা খুঁজিবলৈ সকিয়নি দিয়ে লাচিত খেনার সদস্য সকলে। আমি তেখেতক 24 ঘণ্টা টাইম সীমা আমি সময়সীমা বান্ধি দিছোঁ, যাতে তেখেতে আমাৰ লাচিত থানাৰ সন্মুখত অসমৰ ৰাইজৰ ওচৰত যাতে তেখেতে আপোনাৰ ভুল স্বীকাৰ কৰে, ক্ষমা প্ৰাৰ্থনা বিচাৰে। অন্যথা আমি আমাৰ হাতত ধৰি লওক আইন আছে, তো আইনমতে আমি ধৰি লওক আইনী ব্যৱস্থা ল'ম তেখেতৰ ওপৰত। কাৰণ কিয়, তেখেতসকলে বীৰ লাচিত থানা, আমি হৈছোঁ লাচিত থানা। আৰু বেলেগ ধৰি লওক তেনেকুৱা অসমত বহুত ধৰণৰ তেনেকুৱা সংগঠন আছে, তো বিশেষকৈ তেখেতক আমি এটা কথা ক'ব বিচাৰিছোঁ, তেখেতসকলে বিল আছে থানা, কিন্তু তেখেতসকল হৈছে আপোনাৰ এটা NGO। আনহাতে লাচিত খেনা আৰু বীৰ লাচিত খেনাৰ মাজত পাৰ্থক্য বিশ্লেষণ কৰে বীৰ লাচিত খেনাৰ সদস্যই। লাচিত খেনাৰ সদস্যসকলৰ মতে বীৰ লাচিত খেনা এটা NGO যি চৰকাৰী অনুদানেৰে চলি থাকে। আনহাতে লাচিত খেনাৰ কেন্দ্ৰীয় উপসভাপতি স্মৃতিৰেখা দাধৰাৰ মতে লাচিত খেনা ডাষ্টবিন নহয়, বৰঞ্চ বীৰ লাচিত খেনাহে ডাষ্টবিন। কাৰণ 2012 চনতে বীৰ লাচিত খেনাক এৰি আহিছিল তেওঁলোকে। বীৰ লাচিত খেনাক NGOলৈ ৰূপান্তৰ কৰাৰ সময়তে তেওঁলোকে এৰিছিল বীৰ লাচিত খেনা। আপোনালোকৰ যোগেদি মই এটা কথা বিকাশ অসমক ক'ব বিচাৰিছোঁ, যে তেখেতে কৈছে লাচিত হেনা ডাষ্টবিন বুলি। মই তেখেতক ক'ব বিচাৰিছোঁ, নিজৰ ইতিবৃত্ত নজনাকৈ, নিজৰ অস্তিত্ব নজনাকৈ আজি তেখেতে এই কথাষাৰ কৈছে। তেখেতক মই এই মঞ্চৰ পৰা জনাব বিচাৰিছোঁ, আচলতে যি নিজে তেনেকুৱা আনক তেনেকুৱা বুলি ভাবে, আচলতে ডাষ্টবিন লাচিত হেনা নহয়, ডাষ্টবিন বীৰ লাচিত হেনাহে। কিয় কৈছোঁ তাৰ প্ৰমাণ সহকাৰে মই আপোনালোকক দিব পাৰোঁ। কাৰণ 2012 চনতে বীৰ লাচিত হেনাক আমি এৰি থৈ আহিছিলোঁ, এৰি থৈ আহি 2010 চনত জন্ম হৈছিলে বীৰ লাচিত হেনা। তেতিয়াও কিন্তু সভাপতি আছিলে অমৰ বৰুৱা। তাৰপাছত তেওঁলোকে কৌশল কৰি পিনি যেতিয়া বীৰ লাচিত হেনাটো তেওঁলোকে NGO কৰিছিলে, চৰকাৰৰ আমোলাত যেতিয়া চলিবলৈ গুচি গৈছিলে, তেতিয়া আছিলে ৰন্টু পানী ফুকন। তেখেতে যেতিয়া বীৰ লাচিত হেনাটো NGOলৈ হেৰি কৰিলে, তেতিয়া আমি সিদ্ধান্ত ল'লোঁ যে আমি আৰু চৰকাৰৰ লগত থাকি আমি কাম নকৰোঁ, আমি যিহেতু ৰাইজৰ লগত আছোঁ, আমি কোনো NGO নহয়, গতিকেলৈ আমি তেওঁলোকক ডাষ্টবিন হিচাপে এৰি থৈ আমি লাচিত হেনাই পুনৰ ৰাইজৰ মাজত আহি আমি লাচিত হেনা পুনৰ কৰিবলৈ আৰম্ভ কৰিছিলোঁ। আৰু তেতিয়াৰ পৰা এতিয়ালৈকে লাচিত হেনা কিন্তু ৰাইজৰ লগতে আছে আৰু ৰাইজৰ হকে কাম কৰি গৈ আছে। আনহাতে নিজৰ সংগঠনক ভালদৰে পৰিচালনা কৰিবলৈ দি লোকৰ সমালোচনা নকৰিবলৈ সকিয়াই দিয়ে যুটীয়া সাধাৰণ সম্পাদক আৰু সাংস্কৃতিক সম্পাদকগৰাকীয়ে। বিকাশ অসমক মই এটা কথাই ক'ব বিচাৰিছোঁ, লাচিত সেনা আৰু বীৰ লাচিত সেনাৰ মাজত পাৰ্থক্য কি? লাচিত সেনা এটা হ'ল সংগঠন যিটো নেকি ৰাইজে সহায় কৰে, ৰাইজৰ সহায় সহযোগত আমি চলোঁ, হয় আমি কালেকশ্যন কৰোঁ, আমাক কোনো গভৰ্ণমেণ্টৰ আমি ফাণ্ড নাপাওঁ। আৰু বীৰ লাচিত খানা এটা হ'ল ৰেজিষ্টাৰ্ড NGO, গভৰ্ণমেণ্টৰ পৰা তেখেতলোকে সহায় পায়। সহায় পোৱা অৱস্থাত তেখেতলোকে এই বেংগলী গুৱাহাটীৰ ফেঞ্চি বজাৰ পাণ বজাৰ বেংগলী দোকানবোৰত গৈ তেখেতলোকে বেংগলীবোৰৰ পৰা কিয় কালেকশ্যন কৰে, দান বৰঙণি কিয় তোলে? বিকাশ অসমক মই এইটো সুধিব বিচাৰিছোঁ, সেইটোৱে মোৰ কথা। ধন্যবাদ। নমস্কাৰ দিগন্ত দাদা, মই লাচিত খেনাৰ যুটীয়া সচিব অল অসম। যোৱা দুদিন তিনিদিন ধৰি আমি সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আমি দেখা পাই আছোঁ যে বীৰ লাচিত খেনাৰ কামৰূপ জিলাৰ সচিব বিকাশ অসমে লাচিত খেনাক টাৰ্গেট কৰি লৈ যি টি আবুল তাবুল মন্তব্য বকি থাকিবলৈ আমি দেখা পাইছোঁ। তেখেতকে আমি সকিয়াই দিছোঁ যে আপুনি আপোনাৰ নিজৰ সংগঠন চম্ভালক, বেলেগ সংগঠন চম্ভালিবৰ কাৰণে আপুনি যি টি আবুল তাবুল নবকিব, আৰু আপোনাৰ অস্তিত্ব আপুনি নিজৰ জেগাত গৈ পেলাই আপুনি দেখক যে কামৰূপ জিলাত আপুনি আপোনাৰ পাৱাৰ দেখালে নহ'ব,
কারণ যেহেতু আপনি শিবসাগর জেলার লড়া হয় গতি কামরূপ জেলার আপনি ভাড়াঘর থাকি পেলায় আপনি ভাড়াঘর পয়সা পাতি কত পাইছে, আপনি যে সেভেন সিটার গাড়ি লই দৌড়াই আছে এইবর পয়সা আপনার কত আছে, গতি গোটে পয়সা তদন্ত করবো কারণে আমি আর টি আই মারিম আপনার উপর। গতি বিকাশ অসম ডাঙরিয়া আপনার সকিয়াই দিছো এখন মঞ্চরপা যে সংগঠনক জোকাই নলব, যেদরে আছে আপনি তেদরে থাকক, আপনি কাম করক, আমি বাধা নিদো, কিন্তু আমি আমি লাচিত খানা আমি নিজের স্থিতিত আমার নিজের স্থিতি অটল রাখি পেলায় আমি লাচিত খানার কাম আগবাহি গৈ আছো। গতি কিবা এটা আপনি রিসিপ্ট পাওয়ার লগে আপনাদের রিসিপ্ট ভাইরাল করে যে কালেকশন নকরো লাচিত খানায় কালেকশন করে, কিন্তু আপনার রিসিপ্ট আজি এই বছরে বিগত বছরের কথা বাদে দিয়ক এই বছরে আপনার কালেকশনের রিসিপ্ট পঞ্চাশটাতক অধিক আমার রিসিপ্টবিলাক আমার হোয়াটসঅ্যাপের যোগেদি আহিছে, গতি এক্সপোজ করব লাগাইলে আপনার বহুত লাজ পাব, গতি ইয়ার তরফের আপনার সকিয়াই দিছো কারণ আপনার লাগবে মূল মন না কারণ আপনি হয়েছে কামরূপ জেলার এজন সচিব আর মোটে মই গোটে অসমরে এজন সচিব হয়, গতি আপনার এই টুলুঙা মন্তব্যবিলাক মো বাদ দিবলে মন না যদিও কিন্তু আপনার কথা অতিষ্ঠ হয়ে গেছো, আপনি রাইজরপা বা বা লোক কারণে আপনি দিন রাতে আপনার ফেসবুকের যদি লাইভ আহি আবুল তাবুল বকিব কারণে আপনি চেষ্টা করে অসমক আপনার অসমখনক আপনার নিজের বলে ভাবিলে চেষ্টা করক আর অসমের রাইজক আপনি বিপদে পরিচালিত করব নিবিচারিব, কারণ আপনার দুই এটা মানুষক দম দিয়ে পেলায় যে রাইজক কাম করে আছো এইবুলি নাভাবিব, লাচিত খেদায় বহুত ধরনের কাম করে আছে বহুত বিপদ রাইজর ওসর বানপানী হোক আপনার দুখিয়া মানুষ সহায় করা সংগঠন রয়েছে লাচিত খেদা, আর আমি কাম করে অহা কামখিন আপনাদের মানুষে ভাবিছে বীর লাচিত খেদায় করেছে বলে, আজি দুই তিনটা নিউজ চ্যানেলে এই ভুল প্রকাশ করে যে লাচিত খেদায় কাম করা বীর লাচিত খেদা বলে ওলায়, গতি আপনাদের তাতে লো বা বা লয় আর আপনাদের করে অহা কামখিন সেইটা রাইজে ভাবিছে যে লাচিত খেদায় করা কামখিন আপনাদের করেছে বলে তাতে বা বা ললে নহব, লাচিত খেদায় বহু ধরনের কাম করেছে আর রাইজর মাজত এটা আমি সকলকে একটা অনুরোধ জানাইছো যে লাচিত খেদা বেলেগ আর বীর লাচিত খেদা সংগঠন টোটেলি বেলেগ সংগঠন, বীর লাচিত খেদাটা হয়েছে এন জি ও, তেখেতসকলে গভর্নমেন্টরপা ফান্ড পায় গভর্নমেন্টরপা যিকোনো লাচিত বরফুকনের মূর্তি তেখেতসকলে বনাবর কারণে অনুদান পাইছে, যোরহাটত তেখেতসকলে লাচিত বরফুকনের মূর্তি বনাবর কারণে বহুতখিনি কেলেঙ্কারি করেছে সেইটা আমি অবগত অনুসন্ধান করে পেলায় আর লগতে আপনার লগতে বহুতখিনি কেলেঙ্কারি আছে, আপনার লড়াই ড্রাগস বেপার করে হারমতিত আপনার বীর লাচিত খেদা লওয়া দুবছর আগত ড্রাগস কেসত ফুরি পেলায় বীর লাচিত খেদা লড়া জেললে যাওয়া আমার পরিলক্ষিত হয়েছে, আপনার মানুষের ডাম্পার কেলেঙ্কারি করে পেলায় মানুষের নিজের সতীর্থরপা লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাত করে পেলায় নিজের ঘর দুয়ার আপনাদের বনায় লৈছে, আপনার যিজন সচিব হয় রন্তুপানী ফুকন ডাঙরিয়া আর লগতে আর বহুতকিজন মানুষ আছে তেখেতসকলে মিলি পেলায় ডাম্পার কেলেঙ্কারি করে পেলায় বহুতখিনি টাকা আত্মসাত করেছিল, আপনার মজিয়ারপরে আপনার বেয়া পাই পেলায় আমার লাচিত খেদাত বহুত লড়া যোগদান করেছে, এটাও স্টিল নাও সেইখানে লড়া আমার লগত আছে কারণ আপনার বেয়া পাই পেলায় আছে, কিন্তু আমার লড়া আপনার তাদের আজিলেক এটা মানুষ যাওয়া নাই, আমি উদাহরণ দিব পারো যা মানুষ আমি বয়কট করেছো তাকে দুই এজন রূপম গগৈ নামের লড়াজন গৈছে হয়তো এজন হয়েছে কালেকশন মাস্টার হয় তো তেখেতে গোটেখিনি জায়গা তেখেতের দিন রাত কালেকশন করে থাকা আমি পরিলক্ষিত হোক, গতি বিকাশ অসম ডাঙরিয়া তোমাক সকিয়াই দিছো যে গুয়াহাটী থাকিব যদি মন আছে ভালদরে থাকা আর এখন তোমার গুয়াহাটী তোমার নিজের গুয়াহাটী নহয়, গতি ইয়াত সম্ভালিব হলে অল্প সচেতন হবা সংগঠনক যে কই পেলায় আবুল তাবুল নকরিবা, ডাস্টবিন শব্দটো তোমার মুখত শুভা নাপায় এক নম্বর কথা, গতি তুমি অনতি পলমে আহি পেলায় আমার লাচিত খানার ওসর ক্ষমা প্রার্থনা করা অন্যথ ভয়ঙ্কর পরিস্থিতি হবলৈ তুমি সাজু থাকা, ধন্যবাদ। নিউজ ডেস্ক, সময় অসম।